বড়বাবু বড়বা, ওনারা আপনাকে এতটা বিশ্বাস করেছে, আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, আর আপনি আপনি ওনাদের বিশ্বাসটাকে এইভাবে ভেঙে দিলেন, ওদের বিশ্বাসটাকে অপমান করলেন, ওদেরকে ঠকালেন। কিন্তু আর নয়, আর এক মুহূর্ত নয়, আমি আজকে সবার সামনে আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলব, সবাই জানতে পারবে আপনার আসল চেহারাটা। তাই নাকি জবা, তাই নাকি? তুমি আমার মুখোশ খুলবে, তুমি দেবীর মুখোশ খুলবে, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, কিচ্ছু প্রমাণ করতে পারবে না জবা। তার বদলে আমি উল্টে প্রমাণ করে দেব, এই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পরম আমার সাথে জোর জবরদস্তি করেছে, আর সেটা সবাই সবাই বিশ্বাস করবে জবা, সবাই বিশ্বাস করবে। কি করে দেখবে, দেখবে জবা, দেখবে, বলো তুমি দেখবে। সেই প্রমাণ দেখিয়ে আমি পরমকে বাধ্য করবো আমাকে বিয়ে করার জন্য। আমি তোমার পরমকে তোমার থেকে কেড়ে নেব, কিচ্ছু করতে পারবে না তুমি, তোমাকে কেউ বিশ্বাস করবে না। আপনি আপনি এত বড় অন্যায়টা কেন করতে চাইছেন দেবী দিদিমণি, কেন? আচ্ছা, আপনার নিজেরও তো স্বামী রয়েছে, উনি আপনাকে এত ভালোবাসে, আপনি ওনাকেও ঠকাচ্ছেন। কে কে আমার স্বামী? ভিকার, মাই ফুট। আমি তো ওই লোকটাকে শুধু টাকার জন্য বিয়ে করেছি, তুমি কি ভেবেছ ওই বুড়োটাকে আমি আমি ভালোবাসি? চমৎকার, আমি এতকাল তোমাকে বিশ্বাস করে এসেছি, ভালোবেসে এসেছি, আর তুমি আমার সঙ্গে নাটক করেছ, নাটক! এই খেল দেখাবে বলে জবা আমাদের জরুরি দরকার বলে ডেকে আনলো এখানে? জবার পেটে পেটে এত বুদ্ধি কি করে বুঝবো? দেবীশেষ ভগবান, এসব কি হচ্ছে? তুই কি এই জন্য আমাদের সকাল সকাল ফিরে আসতে বললি? আর দেবী, তুমি কেন এসব করলে? আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস, বিশ্বাস শব্দটাই তো ভেঙে চুরমার হয়ে গেল এখানে, পায়ের তলায় ভেঙে মিশিয়ে দিলে তাকে তুমি।